ডিয়ার লার্নার্স, আজকে আমরা শুরু করতেছি রাইট ফরম ভার্বের আরেকটা ইম্পর্টেন্ট প্যাসেজ নিয়ে। এটা খুব ইম্পর্টেন্ট, কয়েকবার এসএসসি পরীক্ষাতে এসেছিল, আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিস করব। এবার প্র্যাকটিস করতে করতে আমাদের নিয়মগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। তো শুরু করা যাক। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে এবং তার কিছু ক্লু দেওয়া আছে। ক্লুগুলো হলো স্ট্রাগল, স্ট্রাগল মানে হচ্ছে পরিশ্রম করা, কিপ মানে হচ্ছে কি রাখা, পারচেস মানে ক্রয় করা বা কেনা, গো মানে হচ্ছে যাওয়া, হার্ম মানে হচ্ছে ক্ষতিকর, ইনভেন্ট হচ্ছে আবিষ্কার করা, বিল্ড হচ্ছে তৈরি করা, ফলো মানে হচ্ছে অনুসরণ করা, বি মানে হচ্ছে হওয়া, অর্থাৎ বিয়ে বলতে এম ইস আর ওয়াস আর বিভিন বিন হবে, আর বড় মানে হচ্ছে ধার করা, বড় মানে ধার করা। আচ্ছা, হেলথ ড্যাশ ওয়েল ড্যাশ গোস দ্য প্রোভার্ব। আচ্ছা, এই প্রোভার্বের বেলায় তোমাদেরকে এই প্রভাবগুলো মনে রাখতে হবে। যেমন হেলথ ইজ ওয়েল একটা প্রোভার্ব, স্বাস্থ্যই সকল সুখের মূল, তাহলে এখানে ইজ হলো হচ্ছে বি এর পরিবর্তে। হ্যাঁ, হেলথ ইজ ওয়েল গোস দ্য প্রোভার্ব, যখন একটা প্রোভার্ব আমরা বিশ্লেষণ করব লিখবো তখন আমরা গোস কথাটা ব্যবহার করব, সেই গো এর জন্য এখানে হয়ে গেল গোস দ্য প্রোভার্ব। ওকে, এরপরে কি বলছে, উই ক্যান নট ড্যাশ ইট, উই ক্যান নট ড্যাশ ইট মানে আমরা এটা কি করতে পারি না, উই ক্যান নট পারচেস ইট, আমরা এটা কি কিনতে পারি না। আচ্ছা, আমরা কি এটা কি কিনতে পারি, স্বাস্থ্য কিনতে পারি না, যেটা আমার স্বাস্থ্য কম হয়ে গেছে আর একজনের বেশি স্বাস্থ্য কিনে নেবো, এটা কোনোদিনও সম্ভব না, সেজন্য উই ক্যান নট পারচেস ইট। আচ্ছা, পারচেসের সাথে এস এস আইএনজি কিছু হলো না, এটার কারণ হচ্ছে এখানে একটা মডাল অক্সিলারি আছে ক্যান। হ্যাঁ, এই জন্য পারচেসটা একদম বেস্ট ফর্ম হিসেবে পারচেসিস থাকবে। হ্যাঁ, এখন হচ্ছে উই ক্যান নট বড়ো ইট হবে, বড় মানে কি আমরা কাউকে ধারও দিতে পারি না, মানে আমরা কিনতেও পারি না ধারও দিতে পারি না, উই ক্যান নট বড় ইট। উই মাস্ট, আচ্ছা মাস্ট কোন অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি পরে ভার্বের কোনো পরিবর্তন হবে না, তাহলে উই উই মাস্ট ড্যাশ আওয়ার বডি বাই ড্যাশ, তাহলে উই মাস্ট কিপ আওয়ার বডি মানে আমরা আমাদের মানে আমাদের বডিটাকে রাখি, অবশ্যই রাখি, বাই ড্যাশ বাই ফলোয়িং দ্য রুলস অফ হেলথ, মানে আমরা কিছু নিয়মকানুন, স্বাস্থ্যের কিছু নিয়মকানুন মেনে চলে আমরা আমাদের বডিটাকে কী করার চেষ্টা করি, ফিট রাখার চেষ্টা করি। আচ্ছা, এরপরে কী বলছে, পিপল ড্যাশ অ্যাগেইনস্ট জার্মস, পিপল ড্যাশ অ্যাগেইনস্ট জার্মস। আচ্ছা, পিপল কি করে জার্মের বিরুদ্ধে স্ট্রাগল করে না, ফাইট করে না। আচ্ছা, এরপরে দেখো দ্যাট ড্যাশ দ্য বডি সিন্স দেয়ার বার্থ। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করো, সিন্স যুক্ত কোনো একটা বাক্যর সাথে যদি কোনো একটা ডিউরেশন, সময় ডিউরেশন দেখায়, তাহলে সেটা ভেবে নিতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, সিন্স ফর যুক্ত একটা বাক্য এবং সেটা যদি সময়কে নির্দিষ্ট করে তাহলে সেটা কী হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পিপলের পরে এখানে আমরা পিপল কী করে, জার্মের বিরুদ্ধে স্ট্রাগল করে না, জীবাণুর বিরুদ্ধে স্ট্রাগল করে না, তাহলে এটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করো তাহলে কী হবে, পিপল হ্যাভ বিন স্ট্রাগলিং হবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাভ, কন্টিনিউয়াস হলে স্ট্রাগলিং এবং এই দুটার মাঝখানে বিন হবে। হ্যাঁ, তাহলে পিপল হ্যাভ বিন স্ট্রাগলিং অ্যাগেইনস্ট জার্মস দ্যাট ড্যাশ দ্য বডি, কী হবে ড্যাশ বিল্ড, এটা কী হবে দ্যাট, আচ্ছা দ্যাট হার্ম, এটা ক্ষতি করে। ঠিক আছে, এই জার্মসটাই কিন্তু ক্ষতি করে, দ্যাট হার্মস দ্য বডি সিন্স দেয়ার বার্থ, মানে জন্মের পরের থেকে এই জীবাণুগুলো মানুষের শরীরে কি ক্ষতি করা শুরু করে। আচ্ছা, মেডিসিন ড্যাশ টু কিল দ্য জার্ম, কী করে মেডিসিন মানে ওষুধ, ওষুধগুলো কী করা হয়েছিল, ওষুধগুলো কি ইনভেন্ট করা হয়েছে না, তাহলে মেডিসিনটা কি জার্মগুলো কিল করতে পারে না, মেডিসিনকে দিয়ে তোমার কিল করানো হয়, মেডিসিন নিজে নিজেই খায়, মেডিসিন তো খেতে হয়, তাহলে মেডিসিন আবিষ্কার করা হয়েছে, মেডিসিন কি নিজে নিজে আবিষ্কার হয়েছে, তাহলে বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ, বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ, প্যাসিভ, যদি বাক্যটা প্যাসিভ হয় তাহলে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, সাউন্ড
কি করতে হবে? একটা অবজিলিয়াম ভার্ব নিয়ে আসতে হবে এবং ভার্বটা কি করতে হবে? ভি থ্রি করতে হবে। তাহলে এখানে ইনভেন্ট আছে, আবিষ্কার করা। তাহলে মেডিসিন ইজ ইনভেন্টেড, হয় না? মেডিসিন ইজ ইনভেন্টেড টু কিল জার্মস, মানে এই জীবাণুগুলো ধ্বংস করার জন্য কি আবিষ্কার করা হয়েছে? মেডিসিন। বাট উই হ্যাভ টু, এখানে কিন্তু টু আছে, টু থাকলে ভার্বের কোন ফর্ম হয়? অভিজিৎ, বেস ফর্ম হয়। বাট উই হ্যাভ টু ড্যাশ দ্য বডি ফিট বাই আওয়ার সেলফ থ্রু মেনটেনেন্স অফ দ্য রুলস অফ হেলথ। তাহলে কি হবে? বাট উই হ্যাভ টু কি কি মনে হচ্ছে বলতো? আমাদেরকে কি করতে হবে? বাট উই হ্যাভ টু ড্যাশ দ্য বডি ফিট, উই হ্যাভ টু কিপ দ্য বডি ফিট। কিপ তো আগে লিখছি। হ্যাঁ, কিপ তো একটা লিখছি না, একটা একটা ভার্ব দুইবার হতেই পারে। বাট উই হ্যাভ টু কিপ, উই হ্যাভ টু কিপ দ্য বডি ফিট বাই আওয়ারসেলভস সো মেইনটেনেন্স। কি করতে হবে? মেইনটেনেন্স অফ দ্য রুলস অফ হেলথ, স্বাস্থ্যের যে নিয়মগুলো আছে সেগুলো ফলো করে আমাদের বডিটা ফিট রাখতে হবে। এইভাবে করেই আমরা প্রত্যেকটা প্যাসেজ রুলসকে ফলো করে আমরা সমাধান করার চেষ্টা করব। এভাবে আস্তে আস্তে করে যখন সমাধান করব, প্রথমবারে একটু কঠিন লাগবেই। একটু কঠিন লাগবে, মন চাবে না, আজকে ভালো লাগতেছে না, পড়তে ইচ্ছে করতেছে না। বাট এটা যখন প্রথমবারে তুমি কঠিন লাগবে, এরপরের বার করবা তখন একটু ভালো লাগবে। এরপরে কয়েকবার প্র্যাকটিস করতে করতে দেখবা যে তোমার এগুলো একদম খুব সহজ মনে হচ্ছে। ঠিক আছে, আমরা এভাবে বারবার প্র্যাকটিস করব। আমার এর আগের ভিডিওতে এরকম অনেকগুলো ভিডিও আছে প্র্যাকটিস করার মতো। এর পরবর্তীতে আমি আরও ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসার মতো প্যাসেজগুলো প্র্যাকটিস করব। তোমরা সবাই থাকবা আমার সাথে, প্র্যাকটিস করবা, দেখবা যে এগুলো খুবই ইজি, খুবই সহজ। পরীক্ষা ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো করবা। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে লিখে